কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, তওবা করার সময় ছিল, সে করেনি, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, সে কি কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? অথচ কোরআনে সূরা সিজদা আয়াত নম্বর 20, সূরা জুমার আয়াত নম্বর 19, সূরা আলে ইমরান আয়াত নম্বর 24 ও 25 আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনার মতামত জানতে চাই ভাইরা আমার। আল্লাহ বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এই কথা আল্লাহ বলেন নাই কোরআনে, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা, তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে, কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে, সে জাহান্নামে রিজার্ভেশন করে ফেললো টিকেটের। আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয়, আল্লাহর নামে মিথ্যা কত বড় ভয়াবহ হবে। এবার আসি মূল জায়গায়, যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা, সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয়, অর্থাৎ যেটার অর্থ হলো জাহান্নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে। এই যে জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হবে না, বের হতে পারবে না, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না, না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে। আমরা যাবজ্জীবন বলি না যাবজ্জীবন, এই যাবজ্জীবন এর মানে সবসময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত, এটা লিমিটেড টাইম, এটা কোনো সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমৃত্যু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। এখানে চিরকাল বা আজীবন জাহান্নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনোদিন বের হতে পারবে না, এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই, সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না, এ উদ্দেশ্য না। আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস আকীদা এটা না। এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে, বৈধ মনে না করে, মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে, তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, সেই মানতে খারিজ হয়ে যায়, সেই হিসাবে সে চিরকাল থাকতে পারে। বাট অপরাধ করেছে এবং তাদের বোধ ছিল, অপরাধ বোধ থাকার তারপরও সে স্থায়ী জাহান্নামী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, বুখারীর একটা হাদিস শুধুমাত্র উল্লেখ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছেন যে কিভাবে তাকে বের করা হবে, তার দৃশ্য পুরো চিত্রায়ণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে, এই বিশ্বাসে বিশ্বাসী হলো আহলে সুন্নাহ জামাতের বাইরের কিছু সম্প্রদায়, মুতাযিলা সম্প্রদায়। এই মুতাযিলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই, কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন। কোরআন বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা অনুযায়ী, সালাফে সালেহীনের ব্যাখ্যা অনুযায়ী। সেখানে ইসলামের ইতিহাসে 1400 বছরের যুগে সকল উলামায়ে কেরাম যে ব্যাখ্যা বুঝলেন, ইমামরা যা বুঝলেন, আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে এবং বিভ্রান্তের দিকে যেতে।